ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বিটি নার্সিং ফর ইউ, নার্সিং ভর্তি প্রস্তুতি ও সহযোগিতা কেন্দ্র। এখন আমরা জানবো নার্সিং ও মিডওয়াইফারি কলেজ বোলা ভর্তি বিজ্ঞপ্তি 2024, অর্থাৎ 2023-24 শিক্ষাবর্ষে নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজ বোলা এর ঠিকানা, লেখাপড়া খরচ, আসন সংখ্যা সহ ভর্তির যোগ্যতা, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি বিএসসি নার্সিং কোর্সের জন্য নার্সিং ভর্তি 2024 এর বিস্তারিত সব কিছু। নার্সিং ও মিডওয়াইফারি কলেজ বোলা এটি একটি সরকারি নার্সিং প্রতিষ্ঠান, যার পূর্বে নাম ছিল নার্সিং ইনস্টিটিউট বোলা বা বোলা নার্সিং ইনস্টিটিউট। এটি বিএনএমসি বা বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল অনুমোদনপ্রাপ্ত একটি সরকারি নার্সিং প্রতিষ্ঠান। এখানে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সে আসনসংখ্যা রয়েছে 50টি, ছেলেমেয়ে সবাই আবেদন করতে পারবে। ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে আসনসংখ্যা রয়েছে 25টি, শুধুমাত্র মেয়েরা আবেদন করতে পারবে। আর নতুন অনুমোদন পেয়েছে বিএসসি নার্সিং, এখানে আসনসংখ্যা রয়েছে 50টি, এখানে ছেলেমেয়ে সবাই আবেদন করতে পারবে, তবে বিজ্ঞান গ্রুপের হতে হবে। 2024 সালে আবেদন করবেন তাদের এসএসসি পাশের সাল হতে হবে 2020 অথবা 2021, আর এসএসসি পাশের সাল হতে হবে 2022 অথবা 2023, অর্থাৎ 2023 সালে যারা পাশ করবেন তারা আবার অ্যাপ্লাই করতে পারবেন 24 সালে। আর 4 বছর মেয়াদী ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং বা বিএসসি নার্সিং কোর্সে আবেদন করতে চাইলে বিজ্ঞান বিভাগে এসএসসি বা তার সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, এসএসসি ওই তার সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, দুটো মিলে কমপক্ষে 7 পয়েন্ট থাকতে হবে, তবে আলাদাভাবে এসএসসি ওইসিতে কমপক্ষে 3 পয়েন্ট করে থাকতে হবে, এমনকি জীববিজ্ঞান বিষয়েও কমপক্ষে আলাদাভাবে 3 পয়েন্ট থাকতে হবে। জীববিজ্ঞান বিষয়টি অপশনাল বা মেন যে কোনো একটি থাকলেই হবে। অপরদিকে 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সে আবেদন করতে পারবে ছেলেমেয়ে সবাই, এটাতেও ছেলেমেয়ে সবাই আবেদন করতে পারবে। এখানে বিজ্ঞান গ্রুপের হতে পারে, এখানে যে কোনো গ্রুপ, মাদ্রাসা, কারিগরি বা আর্টস, কমার্স, মানবিক, যাই হোক বিএম বা উন্মুক্ত যে কোনো শিক্ষা বোর্ড থেকে আবেদন করে, এসএসসি ওইসিসি মিলে কমপক্ষে 6 পয়েন্ট থাকতে হবে, তবে আলাদাভাবে এসএসসি ওইসিসিকে কমপক্ষে 2.5 করে থাকতে হবে, ছেলেমেয়ে সবাই আবেদন করতে পারবে। আর লাস্ট যেটি 3 বছর মেয়াদি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, এখানে শুধুমাত্র মেয়েরা আবেদন করতে পারবে, যে কোনো গ্রুপ থেকে আবেদন করতে পারবে, এসএসসি ওইসিসি মিলে 6 পয়েন্ট থাকতে হবে, তবে আলাদাভাবে এসএসসি ওইসিসি কমপক্ষে 2.5 করে থাকতে হবে। সরকারিতে 4 বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং, 4 বছর মেয়াদি বিএসসি নার্সিং, 3 বছর মেয়াদি ডিপ্লোমা নার্সিংয়ে ছেলেদের সিট থাকবে 10%, মোট যতটি সিট থাকে তার 10% এবং বেসরকারিতে 20%। আর মিডওয়াইফারিতে সরকারি বেসরকারি সব থেকে 100% মেয়েদের জন্যে। ভর্তি পরীক্ষায় আবেদন ফি ডিপ্লোমার জন্য বা মিডওয়াইফারির জন্য 500 টাকা এবং বিএসসি এর জন্য 700 টাকা আবেদন ফি। ভর্তি পরীক্ষায় 100 মার্কে একটি পরীক্ষা হবে এমসিকিউ আকারে। বিএসসির সিলেবাস হলো বাংলা 20, ইংরেজি 20, সাধারণ গণিত 10, গণিত বলতে সাধারণ গণিত, এখানে উচ্চতর গণিত থাকবে না, বিজ্ঞান 30, বিজ্ঞান বলতে জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, আর বিশেষ করে এসএসসি লেভেল থেকে বেশি কোশ্চেন করা হয়, আর এসএসসি বা ইন্টারের বেসিকগুলো থেকে আসে, যার মধ্যে প্রাণী বিজ্ঞান থেকে আসে, উদ্ভিদ বিজ্ঞান তেমন থাকে না, সাধারণ জ্ঞান 20, মোট 100 মার্ক। আর ডিপ্লোমা নার্সিং, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি একই সিলেবাস, 20, বাংলা 20, সাধারণ গণিত 10, সাধারণ ইংরেজি 20, সাধারণ বিজ্ঞান 25, সাধারণ জ্ঞান 25, সর্বমোট 100 মার্ক, যেখানে পাস মার্ক 40, 40 পেতে হবে, 40 পেলে বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানে সরাসরি ভর্তি হওয়া যাবে বা আবেদন করা যাবে। আর সরকারিতে চান্স পেতে ছিল 100 মার্কের পাশাপাশি এসএসসি জিপিএতে 20 মার্ক, এসএসসি জিপিএতে 30 মার্ক থাকবে, মোট 150 মার্ক, 150 মার্কের মধ্যে সিট অনুযায়ী যাদের স্কোর বেশি থাকবে তারাই সরকারিতে চান্স পাবে। আর আবেদন করার সময় 20টি কেন্দ্র রয়েছে, যে কোনো একটি কেন্দ্র আপনি চাইলে সিলেক্ট করতে পারেন, যেমন গোপালগঞ্জ, রাঙামাটি, হবিগঞ্জ, পটুয়াখালী, দিনাজপুর, বগুড়া, যশোর, নোয়াখালী, কুমিল্লা, ফরিদপুর, টাঙ্গাইল, গাজীপুর, ময়মনসিংহ, রংপুর, বরিশাল, সিলেট, খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, ঢাকা। এই 20টি কেন্দ্রে যে কোনো একটি এক কেন্দ্রে আপনি চাইলে পরীক্ষা দিতে পারেন, আপনার জেলা যেই জেলায় হোক, আপনি যেখানে চয়েস দেন না কেন আপনি যে কোনো একটিতে পরীক্ষা দিতে পারবেন। এসব কেন্দ্রের বিভিন্ন স্কুল কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরীক্ষা কোন স্কুল বা কলেজে হবে, কয় নম্বর রুমে হবে, কয়তলায় হবে ইত্যাদি বিস্তারিত প্রবেশপত্রে লেখা থাকবে, যা পরীক্ষার আগে প্রকাশিত হবে। আর নার্সিং ভর্তি পরীক্ষা সার্কুলার 2024 সার্কুলার প্রকাশিত হবে। এই এটা যা বুঝতে হলে এইচএসসি পরীক্ষা যেহেতু 2023, এর ফলাফল যখনই প্রকাশিত হবে তার কিছুদিনের মধ্যে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলার দিবে। মোট কথা, এইচএসসি পরীক্ষার ফলাফল যত আগে দিবে বা লেট করলে নার্সিং সার্কুলারও লেট করবে বা আগে আগে দিবে। এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলার প্রকাশিত হবে। আর অনুমান করা যাচ্ছে যে জানুয়ারি মাসের দিকে নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলার দিবে এবং ফেব্রুয়ারি মার্চ আবেদন চলবে, এপ্রিলের শেষের দিকে নার্সিং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সর্বোচ্চ দেরি হলে মে মাসের প্রথম দিকে নার্সিং ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যেহেতু নার্সিং ভর্তি পরীক্ষা দিবেন সেজন্য আপনাকে অবশ্যই প্রস্তুতি নিতে হবে ইন্টার পরীক্ষা, এসএসসি পরীক্ষা যেহেতু শেষ,
আর এখন থেকে প্রস্তুতি নিতে হবে, মোট কথা সেপ্টেম্বরের পর থেকে অবশ্যই নিয়মিত প্রস্তুতি নিতে হবে। তার জন্য ডিপ্লোমা নার্সিং বা মিডওয়াইফারি যারা আছেন নিয়মিত অবশ্যই বাসায় 4 থেকে 8 ঘন্টা পড়াশোনা করা, কমপক্ষে পড়াশোনা করা উচিত, এবং বিএসসির জন্য 6 থেকে 10 ঘন্টা পড়াশোনা করা উচিত। আর ছেলেদের ক্ষেত্রে আরও বেশি পড়াশোনা করতে হবে, কারণ ছেলেদের সিট আরও কম। আর প্রথম যে কাজটি করতে হবে, বিগত বছরের কোশ্চেনগুলো সলভ করতে হবে। সেজন্য আমাদের আপনি যেটি করতে পারেন, ইউটিউবে যাবেন, গিয়ে বিটিনার সিম ফর ইউ লিখে সার্চ দিবেন, তারপর আমাদের চ্যানেলটি চলে আসবে। চ্যানেলে আসার পর প্লে লিস্টে যাবেন, এখানে ক্রিকেট প্লে লিস্ট ক্লিক করবেন। তারপর আমাদের এখানে অসংখ্য প্লে লিস্ট রয়েছে। প্রথম যেটি কাজ সেটি হলো আপনাকে বিগত বছরের নার্সিং ভর্তি প্রস্তুতি প্রশ্ন এবং সমাধান, এখানে বিএসসি ডিপ্লোমা মিডওয়াইফারি সকল সালের সকল কোর্সের সমাধান এখানে দেওয়া আছে, সেগুলো দেখে নিতে পারেন। অথবা আপনারা চাইলে বই কিনতে পারেন, বই বলতে নার্সিং ভর্তি প্রশ্ন ব্যাংক ও সমাধান এরকম বই থাকতে পারে, কিনতে পারেন যদি পান কিনতে পারেন। অথবা চাইলে ভিডিও দেখলেও বই কেনার প্রয়োজন নয়, ভিডিওগুলো দেখে নিতে পারেন। যারা বিএসসি পরীক্ষা দিবেন তারা ডিপ্লোমা বা মিডওয়াইফারি প্রশ্নগুলো সমাধান করবেন, কারণ সেখান থেকে কমন আসে, বিগত সাল থেকে কমন আসে, সেজন্য সবগুলি সমাধান করতে হবে। যারা মিডওয়াইফারি দিবেন বা ডিপ্লোমা দিবেন তারাও বিএসসিগুলো সলভ করবেন। আর তারপরে যে প্লে লিস্ট গুরুত্বপূর্ণ সেটি হলো এটি, নার্সিং অ্যাডমিশন টিপস অ্যান্ড ট্রিক্স। এটি এই সব ভিডিওগুলো দেখলে আপনি নিজেকে মানে অনেকটাই অনেক কিছু জানতে পারবেন, কীভাবে চয়েস দিতে হয়, কীভাবে অনেকে দেখেছে 42 পেয়েও 40 পেয়েও সরকারিতে চান্স পায়, আবার কেউ কেউ 70-80 পেয়েও চান্স পায় না, কেন পায় না বিস্তারিত দেওয়া আছে। সে তাহলে আপনারা বুঝতে পারবেন আপনাদের কী করণীয় এবং কী বর্জনীয়। আর এছাড়া অনেক এখানে টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়া হয় বা হবে, সেগুলো দেখতে পারেন। আর তারপর যে একটি গুরুত্বপূর্ণ প্লে লিস্ট রয়েছে সেটি হলো এটি, নার্সিং ভর্তি প্রস্তুতি মডেল টেস্ট। সেটি হলো এখানে খুবই খুবই গুরুত্বপূর্ণ, বাছাইকৃত গুরুত্বপূর্ণ, যেগুলো খুবই কমন পরীক্ষাতে আসে, আসার মতন এবং এসে থাকে, সেগুলো এখানে সাজানো মডেল টেস্ট দেওয়া আছে। এখানে 2টা কাজ হবে, একে হলো নিজেকে যাচাই বা পরীক্ষা নেওয়া করা হয়, পাশাপাশি প্রস্তুতি নেওয়া হয়, সহায়ক ভূমিকা পালন করে এবং হুবহু কমন আসে অনেক প্রশ্ন। আর তারপরে যেটি হচ্ছে প্রফেসর কারেন্ট অ্যাফেয়ার্স, অর্থাৎ প্রত্যেক মাসের আপনাদের কমপক্ষে সেপ্টেম্বর থেকে শুরু করবেন, পরীক্ষা পর্যন্ত প্রত্যেক মাসের কারেন্ট অ্যাফেয়ার্স বই কিনবেন, অথবা বই না কিনে চাইলে এখানে ভিডিও দেখে আপনারা সলভ করতে পারেন। কারণ প্রত্যেক মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এখানে জুন থেকে শুরু করা আছে, চাইলে জুন থেকেই শুরু করতে পারেন। আর তারপর যেটি গুরুত্বপূর্ণ হলো প্লে লিস্ট, সেটি হলো বিসিএস প্রিলি প্রশ্ন সমাধান। এখানে 10ম থেকে 45তম প্রশ্ন সমাধান অলরেডি দেওয়া আছে, এছাড়া পরবর্তীতে আপডেট দেওয়া হবে যেগুলো পরীক্ষা হবে, কারণ বিসিএস প্রশ্ন থেকে খুবই খুবই মানে কমন আসে, কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট, সেজন্য এখান থেকে কমন আসে, সেগুলো অবশ্যই সলভ করে নেবেন। আর তারপরে যেটি হচ্ছে বিপিএসসি বা বঙ্গবন্ধু সরকারি, যেহেতু আপনার নার্সিং বা মিডওয়াইফারিতে অ্যাপ্লাই করবেন, সেহেতু নার্সদের যে সরকারি চাকরি হয় সেই সব সরকারি নার্সদের চাকরির পরীক্ষার সমাধান এখানে দেওয়া আছে, কারণ এখান থেকে অনেক অনেক কমন আসে, সেগুলো সলভ করে নেবেন। তাছাড়া আমাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন প্লে লিস্ট রয়েছে, আপনার কাঙ্ক্ষিত ভিডিও দেখতে পারেন। তাছাড়া প্রতিদিন বা নিয়মিত আমাদের ইউটিউব চ্যানেলে নার্সিং ভর্তি প্রস্তুতি এবং সাজেশন মডেল টেস্ট দেওয়া হয়, সেগুলো দেখতে পারেন। আর চাইলে কোচিংও করতে পারেন, বিভিন্ন কোচিং সেন্টার রয়েছে, সেখানে ভর্তি হতে পারেন, বা কোচিংয়ের প্রয়োজন হয় না, বিগত বছরের কোশ্চেনগুলো দেখলেই বুঝতে পারেন। শুধু বাসায় বা নিজেকে পড়াশোনা করতে হবে, নিজে যদি পড়াশোনা করেন অবশ্যই আপনার মানে চান্স হবে। আর বাসায় পড়াশোনার পাশাপাশি ভিডিওগুলো দেখতে পারেন, এছাড়া কমপক্ষে 2টা ভর্তি গাইড কিনতে হবে, অবশ্যই কিছু টাকা খরচ করতে হবে। পরে সরকারিতে যদি চান্স পেতে চান, মা বাবার টাকা সেভ করতে চান, আর বেসরকারিতে পড়তে চাইলেও তো দেখা গেছে সরকারি ভর্তি পরীক্ষা কমপক্ষে 40 পেতে হবে। অনেকে আছে চাইলেও বেসরকারিতে ভর্তি হতে পারে না, কারণ পাশ করতে যদি না পারেন, পড়াশোনা না করেন, সেজন্য কমপক্ষে 2টা ভর্তি গাইড কিনবেন, দুইটি যে কোনো দুইটি কিনতে পারেন। অথবা আমি রিকমেন্ড করবো যে প্রফেশনগুলো একটি কম্বাইন্ড বই তৈরি করে, কম্বাইন্ড বই বলতে ডিপ্লোমা নার্সিং এবং বিএসসি নার্সিং মিডওয়াইফারি জন্য জাস্ট একটি বই তৈরি করে, সেগুলো হলো যেমন কিছু নাম হলো প্রফেসর, জেনুইন, বাস, জয়কলি, এই এগুলো থেকে যে কোনো একটা নেবেন। আর কিছু কিছু আছে প্রফেশনাল, আছে ডিপ্লোমার জন্য আলাদা বই তৈরি করে, বিএসসির জন্য আলাদা বই তৈরি করে, তো সেখান থেকে একটা নিতে পারেন। যেমন নিউরন আছে, সাস আছে, বা গার্ডিয়ান আছে, যে কোনো একটা নিলেই হবে, সেগুলো থেকে একটা নিতে পারেন। আর যে কোনো 2টা কমপক্ষে 2টা বই কিনবেন, বাসায় পড়াশোনা করবেন, পাশাপাশি ভিডিওগুলো দেখতে পারেন, তাহলেও যথেষ্ট পড়াশোনার জন্য। আর অতিরিক্ত কেউ চাইলে আলাদাভাবে বিভিন্ন বই আছে, যেমন MP3 বাংলা, MP3 ইংরেজি, MP3 সাধারণ বিজ্ঞান, এরকম বই আছে, চাইলে সেগুলো বিশেষ করে যারা সায়েন্সের আছেন বা ফিজিক্স বিএসসি নার্সিং অ্যাপ্লাই করতে চান, সেগুলো আপনারা চাইলে যদি মানে পারেন পড়তে পারেন। আর নার্সিং বিষয়ে যে কোনো প্রশ্ন বা জিজ্ঞেস থাকলে ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করুন। আর আমাদের 10 মিনিট নার্সিংয়ের পক্ষ থেকে 10,000 টাকার কোর্স, মাত্র 999 টাকা কোর্সই করতে চাইলে অক্টোবর থেকে নিয়মিত ক্লাস এবং পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষা আগ পর্যন্ত 999 টাকায় সেটি করতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করুন।